কক্সবাজারের হোটেল মোটেল জোনে টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখান থেকে চারজন জিম্মি দশা থেকে উদ্ধার করেছে টুরিস্ট পুলিশ। রবিবার রাত 11টা থেকে সোমবার ভোর 4টা পর্যন্ত হোটেল মোটেল জোনে এই অভিযান চালানো হয়। অভিযানে সংঘবদ্ধ চক্রের 11 সদস্যকে আটক করা হয়েছে। টুরিস্ট পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে কলাতলি কটেজ জোন এলাকায় অভিযান চালানো হয়। এই সময় শিউলি কটেজ নামের আরও একটি প্রতিষ্ঠানে জিম্মি দশা থেকে চারজনকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নির্যাতন করার নানা উপকরণ জব্দ করা হয়। উদ্ধারকৃতদের তথ্য মতে, তিন নারীসহ 8 থেকে 9 জন তাদের প্রলোভন দেখিয়ে কটেজটিতে নিয়ে আসে। পরে নারীদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে মোটা অঙ্কের চাঁদা দাবিতে নির্যাতন চালায়। টুরিস্ট পুলিশ জানিয়েছে, আরও কয়েকটি কটেজে জিম্মি করে নির্যাতনের তথ্য পাওয়া গেছে। ওরা বলল যে 5-6 জন ছেলে ছিল, 3টা মেয়ে ছিল। তো আমরা ওই 5-6 জনের ব্যাপারে আমরা তদন্ত করছি এবং তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো।